আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার ইউটিউবের যে কমেন্ট বক্স এবং আমার ফেসবুক প্লাস সব জায়গায় আর কি মেসেঞ্জার সব জায়গায় হচ্ছে আমি যে রিকোয়েস্টটা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকের রিটার্ন নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো ব্যাংকের রিটার্ন নিয়ে আমি ভিডিও দিব, বাট ব্যাংকের রিটার্ন বা যে কোনো রিটার্নের যে স্ট্র্যাটেজি এবং সব কিছুর যে ভিডিওগুলো এগুলো আসলে একটু সময় লাগে, প্রচুর সময় লাগে। সময় নিয়ে যদি না বানাই তো ওইটা বানানোর থেকে না বানানোই ভালো, আপনাদের উপকার হবে না বরঞ্চ অপকার হবে। তো সেজন্য হচ্ছে এটা একটু ডিলে হচ্ছে, বাট না আজকে আমি 46 পৃষ্ঠার কিছু বই নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমার হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ রিকোয়েস্টেড রিকোয়েস্টেড আর কি। তো ওইটা নিয়ে আমি করে দিব যে কীভাবে আপনারা বুক লিস্ট বা কীভাবে হচ্ছে আপনার প্রস্তুতি শুরু করতে পারেন, এবং আমার এখানে একটা লং টার্মের গাইডলাইন থাকবে এবং আমি চাই লং টার্মই থাকুক, কারণ হচ্ছে আপনারা 46 প্রিলি যেহেতু নিচ্ছেন অন্তত 1 বছর তো টাইম পাচ্ছেন বা 8 থেকে 10 মাস টাইম তো পাবেনই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার মতে একটু লং টার্ম প্রিপারেশন নেওয়ার ট্রাই করুন। আসলে হয় কি, আপনার যে কোনো ক্ষেত্রে আপনার হচ্ছে বেসিক এবং হচ্ছে একটা পাইলিং একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা বিল্ডিং বানানোর ক্ষেত্রে, তাই না? তো পাইলিংয়ে হচ্ছে প্রচুর পরিমাণ, যত বেশি মাটি দিবেন যত বেশি হচ্ছে পাইলিং করবেন ভালো করে, তত হচ্ছে আপনার বেসটা শক্ত হবে এবং তার উপর তত বড় বিল্ডিং আপনি তুলতে পারবেন। তো যত লং টার্ম প্রিপারেশন নেবেন, যত মৌলিক বই পড়বেন, যত রিডিং পড়বেন, তত হচ্ছে আপনার বেসিকটা স্ট্রং হবে এবং হচ্ছে আপনি এরপর ডাইজেস্ট বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে আপনি একটা ভালো ফলাফল তুলে আসতে পারবেন। কিন্তু যদি আপনার বেসিকই স্ট্রং না থাকে বা আপনি প্রচুর মৌলিক বই পড়েন নাই বা প্রচুর বিষয়ভিত্তিক বই পড়েন নাই, তো সেক্ষেত্রে হয় কি আপনার কপাল ভালো থাকলে হবে, না হলে নাই। এবং আলটিমেটলি কপালটা ভালো বেশি দূর স্থায়ী হয় না, কারণ রিটেনেও হচ্ছে আপনার বেসিকটা, রিটেনে 900 মার্কস, সেখানে হচ্ছে যাদের বেসিক ভালো তারা অনেক আগায় যায়, যাদের বেসিক খারাপ তারা 1-1.5 মার্ক পিছিয়ে যেতে পারেন, তাই না? তাদের থেকে সো আমি সাজেস্ট করবো লং টার্ম প্রিপারেশন নেওয়ার জন্য, এবং আমি আজীবন লং টার্ম প্রিপারেশন নিয়েছি, আমি লং টার্ম প্রস্তুতিতে বিশ্বাসী। আমার প্রথম জব ক্র্যাক করতে আমার প্রায় 2.5 থেকে 3 বছর লাগছিল প্রথম জবটা পাওয়ার জন্য পাশ করার পরে, তো এবং প্রথম প্রিলি পাস করতে আমারও তো 2 বছর টাইম লাগছিল। তো আমি লং টার্ম প্রিপারেশনটা নিয়ে যেটা হয়েছে এখন আল্লাহর রহমতে যেই প্রিলি দিই সেই প্রিলি টিকি, মানে আমাকে যদি এমনও হয় যে 100 জন প্রিলি টিকবে কোনো একটা চাকরির পরীক্ষা, 100 জন প্রিলি টিকবে, আমি যদি পরীক্ষা দিই পড়াশোনা করে আমি আমি মোটামুটি ইনশাল্লাহ পাশ করে যাবো, আমার সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তা আমার হচ্ছে প্রিপারেশনগুলো কীভাবে নিয়েছি, আমার নাম্বার কীরকম ছিল, আমি কীভাবে কী করেছি, পুরো জিনিসটা নিয়ে একটু শর্টে আমি আজকের ভিডিওটা আর কি বানানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো চলেন শুরু করে দিই। তো আজকে আমার জার্নিটা আর কি শেয়ার করব, আমি 41 বিসিএসে কত পেয়েছিলাম, সেখান থেকে হচ্ছে বর্তমান বিসিএসগুলোতে কত আসতেছে আমার প্রিলিতে, আর কোন কোন রিটেন দিয়েছি, আর আমার একটা হচ্ছে টোটাল একটা প্রিলিমিনারি বুক লিস্টটা দেওয়ার চেষ্টা করবো আর কি। আমার পরিচয় এখানে দেওয়া আছে, আর আমরা পরেরটায় চলে যাই, নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, তো আমার বিসিএস প্রিলিমিনারি নাম্বারগুলো আপনাদের একটু দেখাই। আমার সর্বশেষ কোনটা ছিল, 45তম বিসিএস যেটা ছিল, অর্থাৎ হচ্ছে আপনার মে মাসের 19 তারিখ যেটা হয়েছে, সেই প্রিলিতে আপনি হচ্ছে দেখবেন আমার টোটাল যে মার্ক সেটা হইতেছে লাইভ MCQ অনুযায়ী 130.5। ঠিক আছে, তো কনফিউশন মোটামুটি বাদ দিয়ে আর কি এগুলো দাগানো, তো 130.5। তো আমি মনে করি এর থেকে তো আরও 3-4 মার্ক বাড়তেও পারে বা কমতেও পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার 45 বিসিএসের মার্ক ছিল। আমার হইতেছে যদি পরেরটাতে যাই, আমার 44 বিসিএসে মার্ক ছিল আরও বেশি, 44 বিসিএসে আমার প্রস্তুতিটা হচ্ছে ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম টপ লেভেলের একটা প্রস্তুতি ছিল আমার 44-এর সময়টাতে। 43-এর সময়টাতে আমি পড়াশোনা থেকে কিছুটা দূরে ছিলাম, প্লাস ব্যাংকে ব্যাংকে চাকরি করতেছে যেহেতু একটু ব্যস্ততাও যাচ্ছিল। আমার হচ্ছে ভাইবা ছিল 13 তারিখ, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের ভাইবা ছিল 13 তারিখ, 19 তারিখ হচ্ছে আমার প্রিলি। তো যেহেতু আমি এর আগে 2টা বিসিএস দিয়েছি এবং রিটার্ন খুব বেশি খারাপ হয় নাই, তো সেই কারণে আমি এই প্রিলির পিছনে খুব বেশি সময় দিই নাই, তো সেই কারণে দেখা গেছে যে মার্কটা আর কি 130-এ নেমে আসছে, বাট একটু পড়াশোনা করে দিলে, যেমন হচ্ছে আমার বাংলাদেশ বিষয়গুলি মোটামুটি স্ট্রং একটা জায়গায় চলে গেছে, সো 12.5 ইজ টু লেস ফর মি। ঠিক আছে, তো এখানে আরেকটু আমার বুস্ট হইতো, এবং আমি আশা করি একটু পড়াশোনা করে দিলে হয়তো আরও 5-7 মার্ক 10 মার্ক বেশি আসতো আর কি। তো 44-এ হচ্ছে আমার ম্যাক্সিমাম একটা প্রিপারেশন ছিল আমার, এক্সেল শিটে আর কি আমি তুলে রাখছিলাম অনেক আগে, ওইখান থেকে আমি দিলাম। এই ছিল আমার মোটামুটি সব সাবজেক্টে মার্ক, এটা হচ্ছে আপনার সিরিয়াল ওয়াইজ নাই, এটা অ্যাকচুয়ালি আমার যে প্রশ্নটা ছিল ওই প্রশ্ন তো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আগে ছিল আমার সেটে, তো এই জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা এখানে আগে। ঠিক আছে, বা ওই ওই সিরিয়ালে এখানে দেওয়া, তো ওইখানেও মোটামুটি আমার 144.5 এসেছিলো লাইভ MCQর সলিউশন অনুসারে খুব সম্ভবত। ঠিক আছে,
তো এর আগেও হইতেছে আমি যেই বিসেসটা দিয়েছি সেটা হচ্ছে লাগা আপনার 43 43তম মতে আমার অ্যাকচুয়ালি আমি খুঁজে পাই নাই, আমি মার্কটা কোনো কারণে হয়তো লিখে রাখি নাই বা লিখলেও পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমার মার্ক ছিল 125-এর কাছাকাছি। এবং এখানে হচ্ছে আপনারা বলতে পারেন আমি কি ফ্লেক্স নিচ্ছি বা কি বলবো, এখানে এখানে আসলে ফ্লেক্স নেওয়ার কিছু নাই, আপনাদের একটা জিনিস দেখাই, আমি 41তম বিসিএসে মাত্র 91 পেয়েছিলাম, কাট মার্ক ছিল 101 বা 102 বা 103 এরকম একটা রেঞ্জে, এবং আমার 100 100 তো নয়, আমার 91-তে গিয়ে মার্ক আটকে গেছিল 41তম বিসিএসে। তো সেইখান থেকে আমি আমার স্ট্র্যাটেজি হচ্ছে 180 ডিগ্রি আমি ঘুরাই ফেলি, ঠিক আছে, এবং পুরাপুরি হচ্ছে আমি ঘুরাই ফেলার কারণে যেটা হয়েছে আমার স্ট্র্যাটেজিতে চেঞ্জ আসছে, আমার বই কেনাতে চেঞ্জ আসছে, আমার হইতেছে কাদের কাছে যাব, কাদের কাছ থেকে পরামর্শ নেব, কোচিংয়ের যে বিষয়টা সেগুলো নিয়ে হইতেছে আমি একটু কনসার্ন হয়েছি, এবং হচ্ছে আমি একটু ঘাটাঘাটি রিসার্চ করে এগুলো আমি মোটামুটি স্ট্র্যাটেজি দাঁড় করায় দেখা গেছে যে আমার এরপর থেকে 41তম 6 থেকে 7 মাস পরেই মনে হয় 43 পিলি হয়েছিল, তো ওর ভিতরেই আপনি দেখেন আমার বুস্ট হচ্ছে অনেকটা চলে আসছে, প্রায় হচ্ছে 30 34 বা 35 মার্ক হচ্ছে আমার ওই বিসিএসই আমার বুস্ট চলে আসছে, এবং এরপরে 44 আমার ম্যাক্সিমাম একটা প্রস্তুতি ছিল, আর 45 তো দেখতেছিনি। তো আমার স্ট্র্যাটেজিকভাবে চেঞ্জ করছে, ওগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দিব বিষয়ভিত্তিক, আর এই ভিডিওর শেষে কিছু পরামর্শ আছে সেগুলো হইতেছে আপনার একটা ছোট আইডিয়া পেতে পারেন। তো বুক লিস্টে চলে যাব। তো বিসিএস প্রিলিমিনারির হচ্ছে মান বন্টন যেটা, সেটা আমার আসলে ব্যাখ্যা করার কিছু নাই, এগুলো হচ্ছে আপনারা জানেন, তো বুক লিস্টে চলে যাই আমি সরাসরি। আর সবার আগে একটা কথাই বলবো, এই রুলটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, বিসিএস প্রিলিমিনারি বা যে কোনো প্রিলিমিনারিতেই আপনার জাস্ট এতটুকু জানতে হবে যে আপনার 20% এফোর্ট দিয়ে 80% রেজাল্ট নিয়ে আসতে পারবেন, আর বাকি যেই 80% এফোর্ট সেটা হচ্ছে আপনার না দিলেও চলবে, যদি দেন তাহলে হচ্ছে আপনি ম্যাক্সিমাম 20% রেজাল্ট পাবেন। তো আপনাদের একটা বইয়ের 20% পাতা, আপনি যদি 100 পেজের একটা বই পড়েন সেখানে হচ্ছে 20টা পাতা আপনার জরুরি, সেখান থেকে আপনার 80% মার্ক, 100 মার্ক হলে 80 80 মার্কের কোশ্চেন ওই 20 পাতা থেকে আসবে, ঠিক আছে, আর বাকি 80 পাতা থেকে হয়তো বাকি 20 মার্কের কোশ্চেন আসবে। তো আমার যেই 20 পাতা থেকে কোশ্চেনগুলো বেশি আসে ওই 20 পাতা হচ্ছে আপনার সিলেক্ট করাই হইতেছে আপনার সবচেয়ে বড় প্রস্তুতির সবচেয়ে বড় অংশ। তো এটা আপনি যত তাড়াতাড়ি শিখবেন, যত তাড়াতাড়ি পারবেন আপনি তত তাড়াতাড়ি প্রিলি পাস করা শুরু করবেন, তত তাড়াতাড়ি হচ্ছে দেখা যাবে যে রিটেনও এটা আপনার কাজে দিবে, তত তাড়াতাড়ি আপনার জবও হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে হচ্ছে বুক লিস্টে চলে যায়। প্রথমে দিব হচ্ছে বাংলা সাহিত্যের বুক লিস্ট, বাংলা সাহিত্যে হচ্ছে লাগে আপনার লাল নীল দীপাবলি হচ্ছে আপনার মৌলিক বই হিসেবে এটা অবভিয়াসলি আপনারা পড়বেন যদি লং টার্ম প্রিপারেশন নিতে চান। তো এটা পড়লে হয় কি আপনার হচ্ছে বাংলা সাহিত্যে কোথা থেকে কী আসছে খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে, কোথায় কী ছিল কীভাবে আসছে একটা আইডিয়া হয়ে যাবে, একদম জিরো যারা তারা হচ্ছে শুরুতে যদি ডাইজেস্ট পড়েন বা একটা বাজারের বই পড়েন সেটা হচ্ছে একটু সমস্যা হয়ে যাবে। আর আরেকটা বিষয় হইতেছে আপনারা যে কোনো বই বা কোচিংয়ের ক্ষেত্রে একটু লেখক বা ওই যে কোচিং যে নিচ্ছে ক্লাস যে নিচ্ছে তার যোগ্যতাটা একটু ম্যাটার করে, যেমন আপনি লাল নীল দীপাবলি যে লিখছে সে বাংলায় পিএইচডি করা একজন মানুষ, আর অগ্রদূত যে লিখছে উনি শিক্ষা ক্যাডার, বাংলা শিক্ষা ক্যাডার। সো অগ্রদূতের থেকে লাল নীল দীপাবলি আপনার যে পরিমাণ জ্ঞানটা বৃদ্ধি করবে অগ্রদূত হয়তো ওই পরিমাণ হচ্ছে আপনাকে বুঝতে দিতে পারবে না, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে সাহিত্যের জন্য সাহিত্য কথা আছে রানা ঘোষ স্যারের, আপনার এটা হচ্ছে কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের বেশ কিছু বই ভালো, এর ভিতরে হচ্ছে সাহিত্যকথা ওয়ান অফ দ্য বেস্ট। তো এগুলো হচ্ছে আপনারা বাংলা সাহিত্যের জন্য দেখতে পারেন। আপনারা মৌলিক বই হিসাবে লাল নীল দীপাবলি পড়বেন, অগ্রদূতটা পড়বেন হচ্ছে ওগুলোকে আপনার ওই আরেকটু ডিটেলে পড়ার জন্য, প্লাস হচ্ছে ওটার সাথে হচ্ছে আপনার বিগত বছরের কোশ্চেনগুলো দেওয়া আছে, তো ওইটা খুবই ম্যাটার করে, বিগত বছরের কোশ্চেনগুলো আপনার খুবই ম্যাটার করে, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস না করে আপনি আসলে কোনো কিছু পড়া উচিত না আপনাদের, ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে সাহিত্যকথা রানা ঘোষের, এটা হইতেছে আপনারা প্রিলি এবং লিখিত দুইটা একসাথে প্রস্তুতি হয়ে যাবে। তো রানা ঘোষ স্যারের বইটা হচ্ছে আপনারা দেখতে পারেন, বাট আপনারা যদি বলেন যে একটা বই পড়বো, একটা বই যদি পড়েন সেক্ষেত্রে অগ্রদূত মাস্ট, এই একটা বই আপনারা পড়বেন বিষয়ভিত্তিক। আচ্ছা, আর বিগত প্রশ্নের জন্য অগ্রদূতের পাশাপাশি ক্র্যাক দ্য প্রিভিয়াস, এটা হচ্ছে আমি পরবর্তীতে দিয়েছি, সেখানে আমি ব্যাখ্যা করবো। বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের জন্য মাস্ট বোর্ডের বইটা শুরুতে একটু পড়বেন, মানে যারা আগের আগের মতো আমি বলতেছি শূন্য থেকে প্রস্তুতি যদি হয় বোর্ডের বইটা একবার আপনাদের সবারই পড়া আছে ওটা আবার একটু রিভাইজ দিবেন, দেখবেন যে অনেক কিছু ব্যাকরণের মাথার ভিতর ঢুকে যাবে, দেন হতেছে অগ্রদূতের বইটা নেন, এই দুইটা বই আমার মনে হয় এনাফ। তো এই অগ্রদূত সাহিত্য এবং যেই হইতেছে ব্যাকরণ দুইটা হচ্ছে একটাই বই, একটা সিঙ্গেল বই দিয়ে আমার মনে হয় কাভার হয়ে যাবে। তো আমি অন্য কোনো বই বাংলার পড়ি নাই, আপনারা MP3 যদি পড়ে থাকেন MP3 পড়েন সমস্যা নাই, আমি পড়ি নাই, আমার কাছে অগ্রদূত কমফোর্টেবল লাগছে, বেটার লাগছে, আমি অগ্রদূতই ফলো করছি সবসময়।
আচ্ছা, নেক্সট হচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে কিছু কথা বলি। ইংলিশ লিটারেচারের জন্য আপনার, আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে হ্যান্ডবুক অন অন ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে কনফিডেন্সের শরীফ স্যারের লেখা, এবং আমার এই বইটা খুবই ভাল লাগে। একদম জিরো থেকে প্রস্তুতের জন্য এই বইটা খুবই ভাল লাগে। বাট এই বইটা হচ্ছে তথ্যবহুল একটা বই, ব্যাখ্যার থেকে তথ্যর পরিমাণটা অনেক অনেক বেশি। তো এগুলো আর কি সব মুখস্থ করতে গেলে মাথার উপর প্রেশার পড়ে, প্লাস ইংলিশ লিটারেচার হচ্ছে আপনার নাম্বার মাত্র 15। তো ইংলিশ লিটারেচারে কীভাবে পড়বেন, কোত্থেকে পড়বেন, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। ইংলিশ লিটারেচারে আমি 45-এ 15-তে 15 ছিল, 44-এ 15-তে 14 বা 15 ছিল, এর আগের বিসিএস হয়তো 11 ছিল, তার আগের বিসিএসে অর্থাৎ 41-এ যেটাতে আমি ফেল করেছি সেটাতে আমার ইংলিশ লিটারেচারে 2 বা 3 ছিল, খুব সম্ভবত 2টা 3টা কারেক্ট করছি আর বাকিগুলো মনে ভুল করছে, অর্থাৎ পিএসসি আমার থেকে নাম্বার পাবে, আমি কোনো নাম্বার পাই না, এরকম হতে পারে ইংলিশ লিটারেচারে। তো আমি কিভাবে একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে, বা ইংলিশ সাহিত্যের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ না থেকে, বা আমি যে ইংলিশ সাহিত্য পড়তে আমার খুব ভালো লাগে এরকমও না, তো সেইখান থেকে আমি কিভাবে হচ্ছে বিসিএসে 15-14 এরকম পাচ্ছি সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, ঠিক আছে? এবং আমি আশা করি ওটা হচ্ছে বেশ হেল্পফুল হবে আপনাদের জন্য। তো আজকে ওটা নিয়ে আমি কথা বাড়াবো না, আপনারা হ্যান্ডবুক বইটা দেখতে পারেন, ডাইজেস্ট হচ্ছে ওগুলোকে আপনি পড়তে পারেন যদি হচ্ছে আপনার সময় কম থাকে। আর প্রিমিয়ার বাই লতিফ স্যারের একটা নতুন বই আমি শুনছি, এটা খুব ভালো, আমাকে একজন সাজেস্ট করছে যে এটার উপর বই হয় না, আপনারা দেখতে পারেন। আমি আমি পড়ি নাই, আমি পার্সোনালি হচ্ছে আপনাদের গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে? তো এই ইংলিশ লিটারেচার যতটা কম পড়া যায়, ইংলিশ লিটারেচার যেহেতু হচ্ছে আপনার 15 মার্কের প্রিপারেশন, কম পড়ে অনেক মার্ক পাওয়া সম্ভব যদি একটু কৌশলী হন, কৌশলগুলো আমি পরে ব্যাখ্যা করব। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা করবেন, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও পাওয়া যায় লিটারেচারের, ভিডিও কীভাবে দেখবেন সেটা হচ্ছে আমার এই কৌশলের যে ভিডিওটা দেবো ইংলিশ লিটারেচারের সেখানে আমি ব্যাখ্যা করে দেবো। নেক্সট হচ্ছে আপনার ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আপনারা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম যেটা আছে বই, প্রফেসর স্যার ওটা নিতে পারেন, মাস্টার্সের বই আছে নিতে পারেন, প্রিমিয়ারের লতিফ স্যারের বই নিতে পারেন, ঠিক আছে? আর এর বাইরে হইতেছে আপনার যদি কিনতে চান তাহলে ক্লিফস, টোফেল, কমন মিস্টেক্স, এই বইগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন আপনাদের যদি বেসিক উন্নয়নের প্রয়োজন হয়, ঠিক আছে? তো আমার যদি বলেন যে একটা বই কিনবো, আমি এটার পেছনে বেশি বই কিনবো না, তাহলে আমি বলবো যে আপনারা প্রিমিয়ার অথবা প্রফেসর্সের বইটা কিনে ফেলেন। মাস্টার্সের বইটা আমার কেন জানি আমার পার্সোনালি এটার প্রেজেন্টেশন বা সব কিছু আমার ভালো লাগে না, বাট মাস্টার্সের বইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বই আমার কাছে। প্রফেসরটা পড়েছি, প্রফেসর ভালো লেগেছে। আর এর বাইরে হচ্ছে আপনার প্রিমিয়ারের লতিফ স্যারের যদি ওই লিটারেচারের জন্য কিনলে এই এই পার্টটাও কভার হয়ে যাবে আর কি, তো এটা দেখতে পারেন। আর এর বাইরে আপনাদের যদি বেসিকে সমস্যা থাকে, ইংলিশ গ্রামার হচ্ছে আপনারা কম পারেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ক্লিপসের টোফেলের যে বইটা সেটা হচ্ছে আপনারা দেখতে পারেন। ক্লিপস টোফেলের বইয়ে হচ্ছে আপনার সেন্টেন্সের যে রুল এবং সব কিছু সেগুলো আর কি আমেরিকান স্ট্যান্ডার্ডে দেওয়া আছে। তো ইদানিং হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যেসব বই পড়ে আসছি সেগুলো আসলে ব্রিটিশ ইংলিশ স্ট্যান্ডার্ডের বই আর কি, তো দেখা যায় কি আমাদের অনেক সময় প্রশ্ন ধরতে সমস্যা হয় বিসিএসে। তো বিসিএসসি ইদানিং আমার আমার আর কি স্পেকুলেশন, এটা হচ্ছে আমি ভুলও হতে পারি, আমার কাছে মনে হয় আমেরিকান ইংলিশের যে গ্রামারটা একটু সামান্য পার্থক্য আছে ওইখান থেকে হচ্ছে আপনার প্রশ্নটা করার বেশি ট্রাই করে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ক্লিপস টোফেলের যে বইটা সেটা হচ্ছে আপনাদেরকে বেশ হেল্প করবে, ঠিক আছে? তো ক্লিপস টোফেলের বই যদি আপনার পড়তে কঠিন লাগে, যারা একদমই বেসিক দুর্বল বা যারা ইংলিশেই দুর্বল, তো সেক্ষেত্রে আপনারা এই বইটা না নিয়ে এ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ মনে হয় জাকির হোসেন স্যারের একটা আছে, রেনেন মার্টিনের একটা বাংলা আছে, হচ্ছে আপনার পিসি দাস লিখছে, বা হইতেছে একদমই যদি বেসিক বই পড়তে চান তাহলে ওই যে আমরা ছোটোবেলায় 8, 9, 10-এ যেসব গ্রামার বই পড়তাম চৌধুরী রান হোসেনের, ওগুলো দেখতে পারেন, ঠিক আছে? বাট আমার কাছে মনে হচ্ছে টোফেল থেকে হচ্ছে আপনি যদি বেসিক প্র্যাকটিস করেন আপনার বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? ইভেন হচ্ছে আমার এই 44-এ এবং 45-এ আপনার ইংলিশের নাম্বারটা দেখছেন, আমার গ্রামার মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে গেছে এই টোফেলের মিনি টেস্টগুলো সলভ করে করে, ঠিক আছে? তো এর বাইরে হইতেছে আপনার ভোকাবুলারি থেকে 5-7টা কোশ্চেন আসতে পারে। তো ভোকাবুলারির জন্য যদি একটা সিঙ্গেল বই আপনারা পড়তে চান, ভোকাবুলারি মাস্ট পড়বেন, চাকরি হোক, আপনার ব্যাংক জব হোক, বা আপনি বাইরে যান বা যাই করেন, ঠিক আছে? ইংলিশের জন্য ভোকাবুলারিটা খুবই ইম্পর্টেন্ট। তো যদি বলেন বিসিএস বা ব্যাংকের জন্য আমি একটা বই সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনার কম্পিটিটিভ যে ভোকাবুলারি, ঠিক আছে? সাইফোর্সের কম্পিটিটিভ ভোকাবুলারি, প্রত্যেকটা পেজে একটা করে শব্দ নিয়ে পুরো বিশ্লেষণ করছে, সেটার কমপ্লিট সিনোনিম, অ্যান্টোনিম, সেটা বাক্য প্রয়োগ থেকে শুরু করে এভরিথিং, ঠিক আছে? এভরিথিং হইতেছে একটা বইয়ের ভিতর, মানে একটা পেজের ভিতর একটা ওয়ার্ড নিয়েই শুধুমাত্র আলোচনা করছে। তো আমার কাছে এই বইটা পার্সোনালি অনেক ভালো লাগে, আপনারা এটা দেখতে পারেন।
ঠিক আছে, আপনার যে ওই লিস্ট ধরে ভোকাবুলারি পড়া আসলে আমার মনে হয় না খুব বেশি। যেমন হচ্ছে ম্যাগুশের 1000 ওয়ার্ড দিয়ে দিল কে আপনাকে শিট, ওই শিট আমিও দিতে পারি, বাট আমার মনে হয় না সেটা খুব বেশি কার্যকরী হবে। আর এর বাইরে হচ্ছে কমন মিস্টেক্স ইন ইংলিশ, সেটা ছোট একটা বই, খুব সুন্দর একটা বই, 100 টাকা বা 80 টাকা দাম এটার। এটা এই বইটা আপনারা সবসময় সাথে রাখবেন, ঠিক আছে। এই বইটা হচ্ছে ফুল শুরু থেকে শেষ পর্যন্ত, এটা বাংলাও পাওয়া যায়, ইংলিশ যদি আপনার সমস্যা হয় এটা বাংলা এডিশন পাওয়া যায়, এই যে প্রফেসর জহুরুল স্যার লিখেছেন। আর এটা ইংরেজিটা, আমি হচ্ছে ইংরেজিটা পড়ি, আমার কাছে ভালো লাগে, তো এটা দেখতে পারেন। আপনি হচ্ছে অনেক কিছু দেখবেন যে হুবহু কমন পেয়ে যাবেন পরীক্ষার হলে। তো এই মোটামুটি ইংলিশ গ্রামারের জন্য একটা সিঙ্গেল বই, প্রফেসর্স মাস্টার্স বা প্রিমিয়ার যে কোনো একটা নিয়ে নেবেন। আর আপনারা যদি একটু ডিটেল প্রিপারেশন নিতে চান তাহলে এই সবগুলো বই দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা ডাবল হয়ে গেছে। নেক্সট হতেছে আমরা যদি সাধারণ জ্ঞানে যাই, সাধারণ জ্ঞানের আর কি যে পার্টগুলো আছে, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং ভূগোল, এরপর নৈতিকতা, চারটা মিলে হইতেছে আমার জিকে পার্টটা। তো জিকে পার্টের জন্য আপনার, আমার কাছে মনে হয় বোর্ডের বই থেকে শুরু করা উচিত, একদম 6-এর থেকে 9 পর্যন্ত যত হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে, একদিন লাগবে আপনার। 6-এর বইটা পড়তে 1 দিন লাগবে, 7-এর বইটা পড়তে 1 থেকে 1.5 দিন লাগবে, 8-এর বইটা পড়তে 2 দিন লাগবে, তাই না? জাস্ট বসেন, রিডিং করেন। আমি বলতেছি না মুখস্থ করতে, আমি মুখস্থ করায় সবসময়ই বলি যে মুখস্থ আসলে খুব বেশি আপনাকে হেল্প করে না, মুখস্থ একদম লাস্ট টাইমের জন্য রেখে দেন। আপনারা আপাতত বেসিক ডেভেলপের জন্য বোর্ডের বইগুলো পড়েন, আর বোর্ডের বইগুলো যেহেতু কোয়ালিটি রাইটার দিয়ে লেখা, তো তারা যেভাবে হচ্ছে আপনাকে শিখাইছে বা শেখানোর চেষ্টা করবে, বা তাদের ভাষাটা যেরকম, অন্যান্য বাজারের বইগুলোর ভাষা কখনোই ওই রকম হবে না। তো সেই জন্য আপনারা বোর্ডের বইগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখবেন, বোর্ডের বই, এরপরে একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতির যে বই দুইটা আছে, এরপরে গিয়ে হচ্ছে আপনারা বেসিক বই বা MP3 দেখবেন, বা এরপরে যদি সময় থাকে আপনারা এরকম মৌলিক বই পড়তে পারেন, বিশ্ব রাজনীতির 100 বছর, মিরাজ মিয়ার দুইটা বই আছে, অ্যানাটমি অফ গ্লোবাল পলিটিক্স, আর একটা মনে হয় কসমিক প্লে অফ গ্লোবাল পলিটিক্স। তো এগুলো হচ্ছে জাস্ট ফানের জন্য আপনারা এই দুইটা বই পড়তে পারেন, মৌলিক বই। আমি পড়ছি, আমি পড়ে ফান পাইছি, আরও অনেক বই আছে মৌলিক বই, বাট আমি এই দুইটা পড়ে আমার কাছে ভালো লাগছে, সেজন্য এই দুইটা হচ্ছে আমি দিছি এখানে। তো এরকম যে বোর্ডের বইগুলো সেগুলো পড়ার পরে যেটা করবেন, এরকম বেসিক ভিউ বা MP3 বইটা কিনে নেবেন। আমি পার্সোনালি বেসিক ভিউটা পছন্দ করি, কারণ বেসিক ভিউয়ের ভিতর এক মলাটে 4টা সাবজেক্ট আপনার কভার হয়ে যাচ্ছে। তো একটা বই মোটামুটি বেশ ভালো সাইজের, বাট হচ্ছে ক্যারি করার সুবিধা, প্যারা লাগে না, সব মিলে হচ্ছে আমার কাছে ভালোই লাগছে। প্লাস এই বইটা যেটা করবেন, আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করবেন আগে, এরপরে হচ্ছে বইয়ের ভিতরে হচ্ছে পড়তে যাবেন, সামনে পিছনে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে, মাস্ট পড়বেন, বেশ ভালোভাবেই দেওয়া আছে। আর MP3 সবাই বলে ভালো, MP3 আমার কাছে আছে, বাট হচ্ছে আমার MP3 থেকে আমি বেসিক ভিউটাকে আগায় রাখবো আর কি, ঠিক আছে। তো এই 3টা সাবজেক্টই এখান থেকে কভার হয়ে যাবে, এই এক বেসিক ভিউ থেকে। আর নৈতিকতাও বেসিক ভিউতে আছে, বাট নৈতিকতার জন্য আপনারা ইউনিক বইটা দেখতে পারেন, ইউনিকের যে শর্ট সাজেশন সেটা দেখতে পারেন, বা বেসিক ভিউ যদি আপনারা কিনে নিই তাহলে ইউনিক আমার না নিলেও হয়, ঠিক আছে। তো এই জন্য আমি যেটা করতাম, আমি প্রচুর নোটপাতি কালেক্ট করতাম, ফেসবুক গ্রুপের পোস্ট করতাম। নৈতিকতার আসলে ওইরকম কমপ্লিট প্যাকেজ আমি পাই নাই, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে আপনার ওই ফেসবুকে বিভিন্ন পোস্ট টোস্ট পড়ে টরে আমি মোটামুটি শিখে গেছি আর কি। আর ডাইজেস্ট, ডাইজেস্টে আপনি ইনসেপশনে ডাইজেস্ট করতে পারেন, ওখানে নৈতিকতা বেশ ভালোভাবে দেওয়া আছে, প্রিসেপ্টরসও ভালো, ইউনিকও ভালো, যেটা আপনার ভালো লাগে নৈতিকতার জন্য ওই ডাইজেস্ট থেকে হচ্ছে ওই অংশটুকু পড়লেই হবে। যেহেতু 10 মার্ক, আমি এখানে খুব বেশি মানে বেসিক ভিউ আমি সাজেস্ট করতেছি না কেন, এখানে বেশ ভালো পরিমাণে দেওয়া আছে, তো এত কিছু পড়া লাগে না। ওই 10 মার্কের জন্য দেখা যায় যে ডাইজেস্ট থেকে টুকটাক, এরপরে একটু নিজে নিজে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলে নৈতিকতা একটা ভালো মার্ক চলে আসবে। আচ্ছা নেক্সট আমরা যাবো বিজ্ঞানে। বিজ্ঞানে হইতেছে আপনাদের কনফিডেন্স, সংক্ষিপ্ত বিজ্ঞান আছে, ওরাকল আছে, এই বইগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো আমি বলবো যে শুরুতে নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে, সাধারণ বিজ্ঞান বই, সেটা হচ্ছে আপনারা একবার রিডিং দেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট রিডিং, মুখস্থ করার জন্য বলতেছি না, রিডিং। রিডিং দেওয়ার সময় যদি আপনার মনে হয় যে এইসব লাইনগুলো হইতেছে আপনি আগে জানতেন না, ওই লাইনগুলো আপনারা দাগায় রাখেন, হাইলাইট করে রাখেন, এরপরে হচ্ছে আপনারা কোনো একটা বই ধরেন। তো আমি সাজেস্ট করবো BCS-এর যেই কনফিডেন্সের বইটা আছে, এটা অনেক কম্প্যাক্ট একটা বই, ওরাকলের বইটা একটু মোটা, একটু হচ্ছে তথ্যবহুল। আমার মতে কনফিডেন্সের যে বইটা সেটা হচ্ছে মোর দেন এনাফ, সংক্ষিপ্ত সাধারণ বিজ্ঞান নাম, কাজেও সংক্ষিপ্ত, খুব খুব ভালো একটা বই, এই বইটা হচ্ছে আপনারা রাখতে পারেন। আর এর আগে বোর্ডের বইটা মাস্ট হচ্ছে আপনারা পড়ে নেবেন। আচ্ছা নেক্সট হইতেছে আমার ICT যে পার্টটা, ICTর জন্য হইতেছে আপনার দুই টাইপের বই আছে, একটা হইতেছে ইজি কম্পিউটার, আর একটা আছে হচ্ছে আপনার সেলফ সাজেশন। এই দুই টাইপের বইয়ের বেসিক পার্থক্য হচ্ছে, ইজি কম্পিউটারটা অ্যাকচুয়ালি ব্যাংক রিক্রুটমেন্ট লেখা থাকলেও ব্যাংক রিক্রুটমেন্টের জন্য খুব বেশি ইফেক্টিভ বলে আমি মনে করি না, ব্যাংকে অনেক ডিপ থেকে কোশ্চেন আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংকের প্রস্তুতির জন্য সেলফ সাজেশন টাইপের বই লাগে। আবার BCS-এর উপর উপর থেকে যেই কোশ্চেনগুলো আসে সেগুলোর জন্য ইজি এনাফ। তো BCS-এও আমি ইদানিং দেখতেছি প্রচুর ডিপ থেকে কোশ্চেন আসে, তো সেক্ষেত্রে আমি ইজি কম্পিউটারের বদলে সেলফ সাজেশন যে বইটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো।
আর সেলফ সাজেশন বইটা একটু কঠিন বই। আপনার যদি মনে হয় যে আইসিটিতে আপনি একদমই দুর্বল, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আইসিটির বিভিন্ন বই আছে, মুজিবুল হক স্যারের, প্রকৌশলী মুজিবুল হক স্যারের বই আছে, বোর্ডের বই বা হইতেছে একাদশ শ্রেণীর বই, ওই আইসিটি টুকটাক একটু রিডিং দিয়ে আপনার এখানে আসলে ভালো হয়। এবং আমি বলবো যে সেলফ সাজেশনটা যদি পড়তে পারেন ভালো, সেলফ সাজেশন খুব বেশি কঠিন আপনার মনে হইতেই পারে একদম আইসিটি সম্পর্কে দুর্বল থাকলে, সেক্ষেত্রে আপনারা ইজি পড়েন, ইজি পড়লেও যে আপনার 7-8 মার্ক পাবেন না এরকম না, 6-7-8 মার্ক আপনি মোটামুটি কমন পাবেন যত কঠিন কোশ্চেনই হোক ইজি পড়লে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার আইসিটির বই। আর আইসিটিও ডাবল হয়ে গেছে এটা। এরপর হচ্ছে আপনার গণিত, গণিতের ক্ষেত্রে যেটা করবেন, গণিতের ক্ষেত্রে হচ্ছে আপনার, আমি যেটা ফলো করছি, আমি অ্যাকচুয়ালি গণিতের জন্য বোর্ডের বইগুলো ফলো করতাম আর কি। ঠিক আছে, বোর্ডের বইটি করে এরপরে আর কি অন্য সব কিছু। তো বোর্ডের বই আলাদা আলাদা আপনাদের না কিনে নতুন একটা বই বেরোয়েছে ম্যাথ আওয়ার, এটা হইতেছে প্রিলিমিনারি এবং লিখিত দুইটাই কভার করে। ঠিক আছে, প্রিলি এবং লিখিত দুইটাই কভার করে, এবং এই বইটা সম্পূর্ণ বোর্ড বই বেস একটা বই, বোর্ড বই থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত গেছে। আপনার 6-এর অঙ্ক থেকে শুরু করে, লাইক উৎপাদক বিশ্লেষণ করতেছেন, 6-এর উৎপাদক বিশ্লেষক থেকে শুরু করে 12-এ পর্যন্ত যেসব উৎপাদক বিশ্লেষক আছে, ঠিক আছে, হায়ার ম্যাথ পর্যন্ত সব কিছুই আপনার এক চ্যাপ্টারের ভিতর টপিকের আন্ডারে নিয়ে আসছে। তো এই বইটা আমার মনে হয়েছে যাদের বেসিক দুর্বল, আপনারা মাস্ট এই বইটা হচ্ছে শুরু থেকে শেষ যদি করতে পারেন, আপনাদের ম্যাথের বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে, এটা আমার পার্সোনাল বিশ্বাস। আর এর বাইরে হচ্ছে আপনি যদি শুধুমাত্র প্রিলির জন্য একটা ভালো বই চান, তাহলে ককটেলটা দেখতে পারেন। আর এছাড়া খায়রুলের বেসিক ম্যাথ আছে, খায়রুলের অ্যাডভান্স ম্যাথ আছে, অ্যাডভান্সটা অ্যাকচুয়ালি ব্যাংক টাইপের জবের জন্য, আর বেসিকটা হইতেছে আপনার এই প্রিলিমিনারি টাইপের ম্যাথের জন্য। তা আমার কেন জানি খায়রুল ভালো লাগে না, আমার এই ম্যাথ আওয়ারই ভালো লাগে। আর এছাড়া হচ্ছে ম্যাথ ককটেলটা হচ্ছে আমার, আপনারা দেখতে পারেন। তো আপনারা যদি হচ্ছে এর আগে খায়রুল থেকে পড়ে থাকেন, খায়রুল পড়েন, সমস্যা নেই, যেটা যেটাতে আপনি কমফোর্টেবল, এটা হচ্ছে আমার পিক্স। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো আমার মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার ক্ষেত্রে হচ্ছে খায়রুলের মেন্টাল এবিলিটিটা আমার মনে হয়েছে মোর দেন এনাফ। খায়রুলের মেন্টাল এবিলিটি মোটামুটি একটা ভালোই সাইজের একটা বই, মোটাই বলতে পারেন আর কি, খুব বেশি মোটা না, বাট একদম চিকনও না। তো 15 নম্বরের জন্য আমি মনে করি খায়রুলের মানসিক দক্ষতা এই বইটা পড়লে আপনার এই 15 মার্ক প্রিলির, এবং পরবর্তীতে লিখিতর যেই পরীক্ষাটা দিবেন আপনার, ওই লিখিত আপনার মোটামুটি ভালো কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর কি। আর এছাড়া হচ্ছে আপনাদের প্রশ্ন ব্যাংক আপনাদের কিনতে হবে, প্রশ্ন ব্যাংক মাস্ট কিনতে হবে, কারণ আপনাদের পরীক্ষার্থী হওয়াটা জরুরি। আপনাদের খালি পড়লেই হবে না, আপনি ভালো শিক্ষার্থী, অনেক শিখছেন, বাট আপনি পরীক্ষার হলে ভালোভাবে নিজেকে প্রকাশ করে দিয়ে আসতে পারেন না, ডাজেন্ট ম্যাটার আপনার, মানে আপনার কী ঠেকা পড়ছে যে আপনার খাতাটা যে দেখবে বা চেক করবে, বা পিএসসি বা ব্যাংক বা এনি এক্সাম টেকার, তাদের কী ঠেকা পড়ছে যে আপনি পড়ছেন কিনা আপনার বাসায় গিয়ে খোঁজ নিতে, তারা নিবে না। তারা হচ্ছে পরীক্ষার খাতায় আপনি যা লিখে আসছেন সেটা দিয়ে আপনাকে জাজ করবে। তো পরীক্ষার খাতায় যদি আপনি না লিখতে পারেন, পরীক্ষায় যদি এমসিকিউ বেশি না লাগাইতে পারেন, আসলে কিছুই ম্যাটার করে না। তো সেই ক্ষেত্রে আপনার নিয়মিত মডেল টেস্ট এবং হইতেছে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করা খুবই 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 জরুরি। আপনারা যেটা করবেন, প্রফেসর্সের যেই বইটা আছে, একদম 10ম থেকে 44 দিছে আমি, 45-এরটা এখনও বের হয় নাই। তো 10ম থেকে 45-এ যে বিসিএস প্রিলিমিনারি, এটা ব্যাখ্যা সহ খুব ভালোভাবে প্রফেসরদের দেওয়া আছে। এই বইটা সবার আগে আপনি শেষ করে নেবেন, সবার আগে এই বইটা শেষ করে নেবেন। ঠিক আছে, মানে এর আগে যত বই দেখেছে ওই বই পড়ে, এই বইটা ধরেন, ওই বইটা পড়ে একদম 10 থেকে 45 যে যত কোশ্চেন আছে ওগুলো ব্যাখ্যা সহ একটা রিডিং দেন, আপনার খুব ভালো হবে। আর যদি 45টা বেরোতে একটু দেরি হবে, মানে 46তমের জন্য 45 পর্যন্ত প্রিলিমিনারিটা নিতে দেরি হবে, তো সেক্ষেত্রে আপনি আপনার কোনো সিনিয়র বা নীলক্ষেত থেকে একটা বই কালেক্ট করে নেন 44 পর্যন্ত বা 43 পর্যন্ত পাইলেও হবে, ওখান থেকে আপনারা টুকটাক পড়াশোনা শুরু করে দেন। আর এছাড়া হচ্ছে আপনার ক্র্যাক দ্য প্রিভিয়াস, এটা হচ্ছে টপিক বেসড সলিউশন, এই বইটা হচ্ছে আপনার একটু অ্যাডভান্স লেভেলে গেলে আমি বলবো যে এই বইটা পড়ার জন্য, কারণ এই বইয়ে হচ্ছে কোনো প্রকার সলিউশন দেওয়া নেই, শুধুমাত্র কোশ্চেনগুলো গুছিয়ে টপিকে সিরিয়াল ওয়াইজ সাজাই দিছে। তো এই বইটা হচ্ছে আমার পার্সোনাল খুব ফেভারিট, কারণ আমার প্রিপারেশন যখন মোটামুটি, মানে আমার এমন একটা প্রিপারেশন হয়ে গেছে যে আমার ব্যাখ্যা দরকার হয় না, আমার জাস্ট হচ্ছে রিভাইজ দেওয়ার জন্য একটা বই দরকার টপিক বেস, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই এই বইটা নিয়েছি আর কি, ক্র্যাক দ্য প্রিভিয়াস। তো আপনাদের যদি সলিউশন দরকার হয়, খুব সম্ভবত ফেনোম একটা বই হয়, ফেনোমে খুব সম্ভবত সলিউশন সহ দেওয়া থাকে। আর একটা বই আছে বিদ্যাবাড়ির, আমি শিওর না, ওটাতেও সলিউশন দেওয়া থাকতে পারে। তো যেই যেই আপনার জব সলিউশন নিবেন, আমি একটা কথাই বলবো, আপনার টপিক বেস নেবেন, প্রফেসরসের টপিক বেস দেওয়া নয়। প্রফেসরসের বই সমস্যাটা কি, আপনার একটা একটা সিঙ্গেল পরীক্ষা নিয়ে তারা হচ্ছে ব্যাখ্যা করছে, তো একটা একটা সিঙ্গেল পরীক্ষা নিয়ে ব্যাখ্যা করায় আপনার আসলে কোনো লাভ নাই, মানে র্যান্ডম একটা পড়া হয়ে যায়। তো সেই জায়গায় আপনি যদি টপিক বেস পড়েন, একটা টপিক পড়লেন, সেটা থেকে জব সলিউশনটা সলভ করলেন, আপনার অনেক অনেক হেল্প হবে। তো যেটাই হচ্ছে টপিক বেস ভালো লাগে ওইটাই নিতে পারেন। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ক্র্যাক, বাট এটাতে হচ্ছে কোনো সলিউশন নাই, সলিউশন সহ নিলে অন্য কোনো একটা বই দেখতে পারেন। তো এই তো সর্বশেষে আমি কিছু পরামর্শ দিব আপনাদেরকে,
যে আপনারা কোচিংয়ে ভর্তি হন বা বই কিনেন, আপনাদেরকে কোচিংটা করাচ্ছে কে, বইটা লিখেছে কে, তার যোগ্যতাটা কী, ঠিক আছে, সে কী করে বা সে কী করছে জীবনে, এই জিনিসগুলো যদি আপনি যাচাই করে না নেন, আপনার ঠক খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা অনেকেই, মানে আমি নিজে ঠক খাইছি 41-এ, আমি যে কোচিংয়ে ভর্তি হয়েছি, কোচিংয়ের নাম নিলাম না, যে কোচিংয়ে ভর্তি হয়েছি ওই কোচিংটা, মানে ক্লাসের ভিতর লিটারালি আমি ভর্তি হয়েছি একদম এক্সক্লুসিভ ব্যাচ, একদম লাস্টে যেটা হয়, লাস্ট 1 মাসে হচ্ছে ফুল রিভাইস। ওখানে হচ্ছে আমার শোনার বন্ধুরা গান শোনাইতো, এরপরে হচ্ছে তোমরা কি গান পারো বইলা হচ্ছে এসব গান শোনাইতো, মানে এরপরে হইতেছে আমার কিছুক্ষণ পর হুট করে টান দিয়ে 10 মিনিটে পুরো একটা ক্লাস নেন, কি কি যে করতো আল্লাহই জানে। মানে আমার, আমি অবাক, মানে একটা কোচিংয়ে, প্রফেশনাল একটা কোচিংয়ে এত টাকা দিয়ে আমি ভর্তি হয়েছি, সেখানে এইসব চলে, আমি অবাক। ঠিক আছে, তো আপনারা মাস্ট কোচিংয়ে ভর্তি হওয়ার আগে আপনাদের কে কোচিং নিচ্ছে বা কোন স্যারের কাছে পড়তেছেন বা কোন বইটা কিনতেছেন, বইটা লিখছে কে, তার যোগ্যতা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে যাবেন, ঠিক আছে। তো এছাড়া হচ্ছে আপনারা 1 সেট বই কখনোই কিনবেন না, আমি এটা সবসময় বলি, লাইক উত্তরণের 1 সেট বই 5,000 টাকা, MP3 1 সেট বই এত টাকা, ঠিক আছে, এই টাইপের বই কেনা থেকে আপনারা দূরে থাকেন। 1 সেট বইয়ের কোনো দরকার নাই, 1 সেট মানে একটা মানুষ, ঠিক আছে, বা একটা প্রকাশনী কখনোই হইতেছে একদম বেস্ট বই লিখতে পারে না, প্রত্যেকটা বই আপনার বেস্ট কখনোই হবে না, ওর থেকে হইতেছে আপনার ওই 1 সেট বইয়ের আবার দামও বেশি থাকে, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আলাদা আলাদা বই কেনার ট্রাই করবেন, কারণ হচ্ছে এক এক প্রকাশনী, লাইক যেই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ থেকে পাশ করছে, ঠিক আছে, তো সেই ছেলেটা ম্যাথের বই লিখবে, স্বাভাবিক। তো একটা মানুষ যে হইতেছে, মানে একটা প্রকাশনের ক্ষেত্রে হয় কি, অল্প 7-8 জন মিলে একটা ফুল বই, একটা সেট লিখে ফেলতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সমস্যা হবে আর কি। তো আমি কখনোই 1 সেট বই কেনার জন্য আপনাকে উৎসাহিত করবো না, আলাদা আলাদা অনেক ভালো ভালো বই আছে বাজারে, একদম বেস্ট বইগুলো হচ্ছে আপনারা কিনেন, আপনাদের প্রিপারেশনটা ভালো হবে। আর এই কথাটা আমি আগেও বলছি, নিয়মিত মডেল টেস্ট দিবেন এবং হইতেছে রিভাইজ করবেন, এটা না হলে আপনার আসলে লাভ নাই। আপনি হচ্ছে অনেক পারেন, অনেক পড়ছেন, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে গেলে অবস্থা দেখা যায়, মানুষজন বছরের পর বছর পড়ে, বাট কাঙ্ক্ষিত ফলাফলটা আসে না। সেই জায়গায় একটা ছেলে হয়তো 3 মাস পোস্ট দেয় যে মাত্র 1 মাস পরে পিলি পাস করছে, 3 মাস পরে পিলি পাস করছে, তো এই জিনিসটা হচ্ছে খুবই প্যাথেটিক। তো যাই হোক, যে ছেলেটা 3 মাস পরে পিলি পাস করে যায়, সেই ছেলেটা নিয়মিত মডেল টেস্ট দিছে, তার পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি ভালো, সে আর কি প্রচুর রিভাইজ দিছে, যতটুকু অংশই পড়ছে সেগুলো বারবার রিভাইজ দিছে, তার পড়াটা গুছানো ছিল, সে 10টা বই একসাথে খুলে নেয়, সে যেটাই পড়ছে হয়তো নিজে একটা নোট করে, নোট করে তো পড়া সম্ভব না 3 মাসে, সে একটা বই হয়তো পড়ছে, বারবার পড়ছে। তো আপনাদের আমি বলবো, আপনারা যাই পড়েন একটু নোট টোট করে পড়া ট্রাই করেন, এবং লাস্ট মোমেন্টগুলো রিভাইজ দিবেন আর প্রচুর মডেল টেস্ট দিবেন, ঠিক আছে। আর হইতেছে আপনার ভালো পরীক্ষার্থী হওয়া জরুরি, ঠিক আছে, এটা আগেও বলছি। এরপর হইতেছে আপনার কম পড়ে পাশ করার যে নিনজা টেকনিক, এসব ফালতু আলাপে আপনি বিশ্বাস করবেন না, কম পড়ে পাশ করা যায় না, এসব সব ফালতু আলাপ। যারা বলে যে কম পড়ে পাশ করছি, তারা কোনো না কোনো সময় গিয়ে, মানে কেউ বলে যে 2 মাসে প্রিলি পাস, 1 মাসে প্রিলি পাস, তারা দেখবেন যে 2 বছর ধরে টুকটাক টুকটাক পড়াশোনার ভিতরে ছিল, 1 মাসে ভালো মতো পড়ছে, ঠিক আছে। তো ওই কম পড়ে প্রিলি পাস করার কোনো নিনজা টেকনিক নাই ভাই, ঠিক আছে। আমি নিজে হচ্ছে, আমি নিজে মোটামুটি অ্যাডমিশনের দেখা গেছে কি, আমি যেই সব ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, আমার সব ভার্সিটিতেই হয়েছিল, মোটামুটি আমি অ্যাডমিশন লেভেলে খুব টপ লেভেলের একজন স্টুডেন্ট ছিলাম সব সময়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি আমার প্রথম প্রিলিটা ক্র্যাক করতে আমার 2 বছর টাইম লাগছে। তো এইসব কম পরে প্রিলি পাস করার কোনো নিনজা টেকনিক নাই, আপনার পরিশ্রমী হইতেই হবে, বাট আপনার একটু গোছানো গোছানো নেবেন, একটু ভালো ভালো বই পড়বেন, এতটুকু হচ্ছে আপনাকে একটা ভালো একটা বুস্ট দিতে পারে, ঠিক আছে। আর সমালোচনা গ্রহণ করার মানসিকতা রাখুন, আপনি নিজে পরীক্ষা দিবেন, প্লাস হচ্ছে মানুষকে জিজ্ঞেস করবেন, আপনি হচ্ছে প্রচুর হচ্ছে ফেসবুকে হয়তো পোস্ট দিতে পারেন, আপনার মানুষ প্রচুর পচাবে, গাইলাবে, ঠিক আছে। তো এগুলা থেকে আপনার যে সমালোচনাটা, গঠনমূলক সমালোচনা হোক বা একটা খারাপ সমালোচনা হোক, ওখান থেকে আপনি শিখার ট্রাই করবেন, আপনি উল্টা তারা গালি দিতে যাবেন না বা তুমি খুব বেশি বুঝো, তুমি খুব প্রিলি পাস করে ফেলছো, তুমি খুব চাকরি পেয়ে গেছো, এসব কথাবার্তা বলার দরকার নাই, ঠিক আছে। সবসময় সমালোচনা গ্রহণ করার একটা মানসিকতা রাখবেন, তাহলে দেখবেন যে আপনার যে প্রিপারেশন সেটা আরেকটু বেটার হবে, আপনার ভুলগুলো হচ্ছে মানুষ ধরাই দিবে। আর সবশেষে হচ্ছে আপনার একটু ধৈর্য রাখতে হবে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, চাকরি 1 দিন 2 দিন 6 মাস 1 বছরে হয় না, একটু এটা একটু লং জার্নি। তো এর ভিতরে যদি আপনার চাকরি বাকরি দরকার হয়, আপনার যদি ফ্যামিলি বা অন্য কোনো একটা সাপোর্টের দরকার হয়, চাকরি করার প্রয়োজন, আপনারা চাকরি করতে পারেন। আমি 2019 সালে পাশ করছি, পাশ করার 15 থেকে 16 দিন পরে আমি চাকরিতে ঢুকছি, এবং ওই যে চাকরিতে ঢুকছি আমি এর মাঝখানে চাকরি ছাড়ছি ধরছি, বাট 10 দিনের বেশি গ্যাপ কখনোই ছিল, মানে আমি মোটামুটি এই চাকরির উপরে থেকেই পুরো একটা প্রিপারেশন নিয়েছি, এবং চাকরির প্রিপারেশন, চাকরির পাশাপাশি পড়াশোনা করেই আমার একটা ভালো ভালো জব আমি মোটামুটি ক্র্যাক করেছি। আপনারা এর আগের ভিডিওগুলোতে শুনছেন যে আমার কী কী জব ক্র্যাক হয়েছিল।
তো চাকরি করলে বিসিএস হয় না, এটা আসলে সত্য না, বিয়ে করলে বিসিএস হয় না, এগুলো সত্য না, ঠিক আছে, এগুলো ফাও কথাবার্তা। মোটামুটি দিনে 3-4 ঘন্টা সময় যদি আপনি প্রতিদিন দেন, আমার মনে হয় একটা ভালো প্রিপারেশন হবে, এবং এটা কি একটা লং প্রসেস, ঠিক আছে, ধৈর্য রাখবেন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আমি মনে করি একটা ভালো কিছু হইতে পারে আর কি। তো আজকে এই পর্যন্তই আপনাদের, আপনাদের জন্য শুভকামনা রইল, আর অন্যান্য যেই সাবজেক্ট ভিত্তিক ভিডিও এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে দেওয়ার ট্রাই করবো, আমার ব্যস্ততা যতটা কম থাকে যদি আমি কমাইতে পারি আমি ট্রাই করবো আর কি কিছু নেওয়ার। আর ব্যাংকের রিটার্নের জন্য আমি ভিডিও বানাবো, বাট আমার একটু সময় লাগবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।